সন্তানের একমাত্র অবলম্বন মা। বিপদে আপদে সম্পদে আনন্দে মাই তার অনন্য স্মরণ, অভয় আশ্রয়। শিশু তাই জন্ম মুহূর্ত থেকেই মাতৃমুখী। সে জানে তার মা আছে, আর কোনো ভয় নেই। ঈশ্বরকেও তাই মাতৃরূপে ভাবনা ভারতীয় অধ্যাত্ম জগতের ইতিহাসে বৈদিক যুগ থেকেই শুরু। ব্রহ্ম আর ব্রহ্মশক্তি অভিন্ন, নির্গুণ নির্বিশেষের গুণময়ী লীলাময়ী রূপে জগদাকারে অভিব্যক্ত হওয়া। বেদের যুগেও সন্তান বৎসলা জননী ব্রহ্মময়ী, স্বরূপ প্রকাশ করে দেবতাদের অহংকার বিনাশ করে তাঁদের তত্ত্বজ্ঞান দান করছেন। তাঁর মায়ায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মুগ্ধ, জীব তো কোন ছাড়। তিনি মায়াময়ী হয়ে লীলায় সন্তানকে বেঁধেছেন মোহপাশে, আবার করুণায় করেছেন বন্ধন মোচন। তাই দেবতারা বিপদে পড়লে এই পরমা প্রকৃতি আদ্যা শক্তি জননীর শরণাপন্ন হয়েছেন উদ্ধারের জন্য। তাঁর কৃপা না হলে জীবের কোনো বন্ধনই ছেদন হয় না। স্থূল সূক্ষ্ম সমস্ত বন্ধনই তিনি কৃপা করলে নাশ হয়ে যায়। তিনি শরণাগত সন্তানের প্রতি মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা স্বজন দিছি সে কি প্রভু হারায়, সেদে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যারাতের তারা, সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, তার লালাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, পাল্টা মরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে, তার লালাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, পাল্টা পরা চাঁদের মুখে ঝরে, মাকে
আমার মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে।